আবারও বাঙালির অ্যাডভেঞ্চার। হিম করা পাহাড়ি রাস্তা, আত্মবিশ্বাস ও বাইকিং স্কিল না থাকলে এখানে আসা প্রায় অসম্ভব। এইরকমই একটা পাহাড়ি গ্রাম যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিদাং তো হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের ঠিক জমলো না। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এবার ঠিক আছে তো? এবারে বেরিয়ে পড়লাম আবার একটা অ্যাডভেঞ্চার রাইডে আমার সঙ্গিনী প্রিয়াঙ্কাকে নিয়ে। বেরিয়েছিলাম ভোর 4টায়। প্রথম দিনের গন্তব্য ছিল শিলিগুড়ি। শিলিগুড়ি যাওয়ার জন্য ওল্ড দিল্লি রোড ধরেছিলাম, তারপরে নন স্টপ কৃষ্ণনগর টোলে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখন দাঁড়িয়ে আছে ঠিক কৃষ্ণনগর টোলের আগেই, এখানে এখানে একটা ধাবাতে। তো এই ধাবাতেই আমরা টিফিনটা সেরে নেব। গাড়িতে এমনি ব্যাগটাক বাঁধা হলে গাড়িটাকে দারুণ সুন্দর দেখতে লাগে। এর 1 ঘন্টা পর বহরমপুর। এই রাস্তা দিয়ে বহরমপুর বাইপাস করা যাবে তো? ছোট্ট একটা ওয়াটার ব্রেক। টিফিন খাওয়া হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়েছে। তো 1 ঘন্টা পরে একটা ওয়াটার ব্রেক নিলাম, জাস্ট জল খেলাম, আবার চলতে শুরু করব। তারপর নন স্টপ ফরাক্কার একটু আগে আরো একটা ওয়াটার ব্রেক। তো এখন 11:15 বাজে আর ফরাক্কা আর জাস্ট কয়েক কিলোমিটার, 5-6 কিলোমিটার বাকি আছে ফরাক্কা ব্রিজ। তো এখন একদম দাঁড়ালাম একটা খাওয়া জায়গা থেকে এখানে, আর ওয়ারেস গুললাম, আর ওয়ারেস গুলে এখন এটাকে খাবো। আর বাইকটাও নন স্টপ প্রায় 150 কিলোমিটারের উপরে চলেছে, এটাকেও রেস্ট দেওয়া দরকার। 5-10 মিনিটের ওয়াটার ব্রেক নেওয়া হয়ে যাবার পরে এবারে আমরা একবারে নেবো হচ্ছে লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেক ফরাক্কা পেরিয়েই নেব না তারপরে আরও পরে নেব সেটা ডিসাইড করবো রাস্তাতেই। তো এখন আপাতত ওয়াটার ব্রেক কমপ্লিট হয়েই গেছে, আর হয়তো 5 মিনিট বসবো, 5 মিনিট বসে বেরিয়ে যাবো। তারপর মালদা বাইপাস টপকে একটা পেট্রোল পাম্প সংলগ্ন রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরের খাবার জন্য। একতলা খাবার দুজনে শেয়ার করে খেলাম। যা খাবার দিয়েছে দুজনের খাওয়া হয়ে যাবে। খাবার সামনে থাকলে বেশি কথা বলতে পারি না, সুতরাং খাবারের উপর হামলে পড়ি। তো এখন 2 বাজে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর মালদা বাইপাসটা জাস্ট পেরিয়ে এসেই এই বড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, তার সংলগ্ন এই জুবলি ধাবা, এখানে খেতে ঢুকেছিলাম। তো এখানে একটাই থালি দুজনে শেয়ার করে খেয়েছি, আমাদের মোটে 230 টাকা বিল হয়েছে। এরপর নন স্টপ ডালখোলা। এখন আছি ডালখোলাতে, 4টে বাজে। বাড়ি থেকে এই যে চা নিয়ে এসেছিলাম ফ্লাস্কে করে, এখনই খাচ্ছি। আর মোটামুটি 127 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে শিলিগুড়ি যেতে। এক্সপেক্টেড টাইম 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, এবার দেখা যাক। তারপর সন্ধে 7টায় শিলিগুড়ি পৌঁছালাম। আর আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে আছি, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে আমরা শুয়ে পড়বো, আর কালকে থেকে অ্যাডভেঞ্চার বিগিনস। আজকে যেমন বলেছিলাম, যেমন কথা দিয়েছিলাম, ঠিক সেই রকমভাবেই হবে অ্যাডভেঞ্চার। তো অ্যাডভেঞ্চারের আজকে শুরু। আজকে আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে গিদাং ট্রাভেলার্স ক্যাম্পে, যেটা কালিম্পংয়ের একটা অফবিট জায়গা, এবং সেখানে যাবার যে রাস্তাটা সেটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। আর এখন সকাল 8:30 বাজে, জাস্ট ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করি বেরিয়ে পড়ব গিদাং এর জন্য। হোটেল থেকে বেরিয়ে পড়েছি 10:06 বাজে। তো এখন আমরা যাব অ্যাডভেঞ্চারাস গিদাং ক্যাম্পে। রাস্তা দারুণ অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং। তো ওয়াইফের সঙ্গে এই প্রথমবার এরকম একটা চ্যালেঞ্জিং রোডে বাইক চালাবো, তার অভিজ্ঞতা কীরকম হবে অবশ্যই তা আপনাদের সঙ্গে শেয়ার করবো।
শিলিগুড়ির জ্যাম পেরিয়ে সেবক হয়ে এলাম করোনেশন ব্রিজে। গিদাং যাবার দুটি রাস্তা, একটি করোনেশন ব্রিজ পেরিয়ে বাগরাকোট হয়ে আরেকটি কালীঝোড়া ড্যাম হয়ে যাওয়া যায়। গুগল ম্যাপের উপর ভরসা করলে ঠকতে হবে। আমি গুগল ম্যাপের উপর নির্ভর করে চলে গিয়েছিলাম তিস্তার 3 নম্বর ড্যামে। আবার রিটার্ন করে ফিরে আসি 4 নম্বর ড্যামে, যেটির নাম কালীঝোড়া। এই ড্যামে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ড্যাম পার করেই শুরু হয় কঠিন চড়াই রাস্তা। আমি প্রথমে কালীঝোড়া ড্যাম থেকে গিয়েছিলাম পানবু, পানবু থেকে সামথার হয়ে পেমলিং, তারপর গিদাং। পুরো রাস্তাটাই ছিল অ্যাডভেঞ্চার। পানবু থেকে গুগল ম্যাপ ফলো করে গিদাং চলে যেতে পারেন। এই রাস্তাটা দারুণ এনজয় করলাম। গিদাং যাওয়ার কয়েক কিলোমিটার আগে শুরু হলো নতুন অ্যাডভেঞ্চার। বাইক চালাতে চালাতে বাইকের পিছনের ব্রেকটা হঠাৎ করে নেওয়া বন্ধ হয়ে গেছে। তো আর মোটামুটি 4 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, তো বাইকটা একটু রেস্ট হয়ে যাক। ব্রেকটা না ধরলে যেতে পারবো না, কারণ ডাউন স্টেয়ারটা প্রচুর আর ব্রেক আমার লাগছেই, ইঞ্জিন ব্রেকিংয়েও কাজ হচ্ছে না। তো সত্যিই অ্যাডভেঞ্চারাস, তো এরকম আমার সঙ্গে অ্যাডভেঞ্চার হবে ভাবতে পারিনি। ক্রমাগত ঢাল রাস্তায় চলার ফলে ব্রেক কাজ করা বন্ধ করে দিয়েছিল। জল ঢেলে ব্রেক ঠান্ডা করে তারপর কোনো রকমে ক্যাম্প সাইটে এসে পৌঁছাই। তো আলাফিয়ার গিদাং ক্যাম্পে চলে এসেছি, এখন কোনো কথা নয়, আগে খেতে বসবো। লাগেজ যেমন রাখা আছে লাগেজ রাখা থাক, আগে খাবো তারপর অন্য কথা। তো এসেই খেতে বসে গেছি, ম্যাডাম একদম ক্লান্ত। তো খাবার সামনে চলে এসেছে, তো খাবারে কী কী আছে লাঞ্চে? ভাত, আলু ভাজা, এটাও আলু আর কিছু একটা সবজির তরকারি, ডাল, ডিম, পাঁপড়, চাটনি আর এখানে পেঁয়াজ আছে। খাবার সামনে চলে আসলে আমি বেশি বকবক করতে পারি না, সুতরাং খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি আমার টেন্টে চলে এসেছি। পিছনেই টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, আর আজকে আমরা ছাড়া আর কোনো গেস্টই নেই। আর আজকে এখানে গিদাং আসতে গিয়ে যে অ্যাডভেঞ্চারটা হলো, সেই অ্যাডভেঞ্চারটা
এর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। লাইফের চরম একটা অ্যাডভেঞ্চার। ধুলোমাখা পথ পেয়েছিলাম, আপস্টেয়ার ডাউনস্টেয়ার, মানে পাথুরের রাস্তা, সব কিছু ছিল, সব কিছু ছিল, ফুল অন অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারটার জন্যই তো আসা। আর গিদ্যাং ক্যাম্পে আজকে আর কোনো অ্যাক্টিভিটি নেই। সুতরাং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।